স্টুডেন্ট আমি মিলি চক্রবর্তী করিমপুর জোনের গোপালপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র স্কুলের আমি টেলারিং এর টিচার আমার কোড 6412 আমি এর আগে তোমাদের 4 বছর বাচ্চাদের বেবি ফ্রক করিয়েছিলাম সেই বেবি ফ্রকের আমি শেষ হাতা আর ঘের থিওরি করে দেখিয়েছি তো আমি সেই শেষ আর হাতাটা আজকে তোমাদের প্র্যাকটিক্যাল পেপারে কাটিং করে দেখাচ্ছি এটা আমার থার্ড ভিডিও এর আগে দুটো ভিডিও আমি তোমাদের দেখিয়েছি কতটা বুঝতে পেরেছো আমি জানি না দেখো এটা আমি কাটিং করার চেষ্টা করছি আমি কতটা বুঝতে পেরেছি সেটাই হলো কথা তোমাদের চেষ্টা করছি আমি আচ্ছা এটা হলো শেষতের ঝুল হ্যাঁ শেষতের ঝুল এই দেখো 11 ইঞ্চি শেষতের ঝুল এটা ফুটের চওড়া 5 ইঞ্চি আমি তোমাদের যেরকম করে দিয়েছিলাম যেই মাপে করিয়েছিলাম সেই মাপে কিন্তু আমি এখানে কাটিং করছি আচ্ছা এটা ছাতির চওড়া 7 ইঞ্চি ছাতির থেকে 1 ইঞ্চি কম হচ্ছে কোমর 6 ইঞ্চি কোমরের চওড়া আচ্ছা এবার গলার চওড়া ফুটের উপর গলার চওড়া আমি নেব ফুট এখানে আমাদের 5 ইঞ্চি নিয়েছিলাম তো গলার চওড়া দেখো এখানে 2.5 ইঞ্চি আমি নিয়েছি আর গলার লো নিয়েছি আমি 3 ইঞ্চি তো এটাকে আমি রাউন্ড শেপ দিয়েছি আচ্ছা এরপরে ফুটের ঢালু 1/2 ইঞ্চি সমস্ত শেপ 1/2 ইঞ্চি আমি বলেছি ফুটের শেপ 1/2 ইঞ্চি মোর আর শেপও এই যে 1/2 ইঞ্চি নিয়েছি এটা ফুটের শেপ যেই অবধি গলার চওড়া সেখান থেকে ফুটের শেপ নেমে গেল এটা মোহরা শেপ ফুটের ঢালু থেকে মোহরা শেপ নেমে গেল এবার যেটা পড়ে থাকলো মোহরা ঝুল বাকি অংশটাকে অর্ধেক করে হ্যাঁ সেখান থেকে আমি ছাতি যতটুকু আমার লাইন হয়েছে ছাতির লাইন পর্যন্ত আমি বগলের শেপ টেনে দিলাম একটা চলে গেল পেছন বগলে একটা সামনের যেটা ডিপ শেপ সেটা হচ্ছে সামনের ফকে সামনের পাটের ডিপ শেপ আর এটা কোমর এবার আমি তোমার আচ্ছা তার আগে তোমরা দেখে নাও একবার কাছ থেকে একটু দেখে নাও আমি চেষ্টা করছি কাছ থেকে দেখানোর কতটা বুঝতে পারো এটা হচ্ছে 11 ইঞ্চি 5 ইঞ্চি পুরো ফুট 2.5 ইঞ্চি গলার চওড়া এটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি গলার লো এটা ছাতি 7 ইঞ্চি মোহরা নিয়েছি আমি 4.5 ইঞ্চি আর ছাতির থেকে 1 ইঞ্চি কম 6 ইঞ্চি দেখো কতটা বুঝতে পারো আমি এখানে কতটা কি মাপ নিয়েছি সেই মাপটা পুরো আমি তোমাদের করে দেখাচ্ছি আর একটা কথা বলি আমি যে করেছি ড্রয়িংটা এটা ধরো কাগজ তো কাপড় হিসাবে যদি করি তাহলে এটা কিন্তু 4 ভাজে দেখো 4 ভাজ এই দুটো পাট হ্যাঁ 4 ভাজ 4 ভাজে সব সময় মনে রাখবে জোড়া দিকটা কাগজের জোড়া দিকটা সব সময় কাগজ হোক কাপড় হোক জোড়া দিকটা সব সময় বাঁ দিকে থাকবে আর এই খোলা দিকটা সব সময় ডান দিকে থাকবে তো হলো এবার আমি এটাকে কাটিং করছি দেখো আমি একটু তাড়াতাড়ি করছি কারণ এরপরে আমি তোমাদের হাতাটা যদি করে দিতে পারি একসাথে এই কেটে দিলাম এইবার ফুটের ঢালুটা একসাথে কেটে নিচ্ছি আচ্ছা গলার গলাটা কেটে নিচ্ছি এই আচ্ছা এবার আমি এই যে ডিপ শেপটা কাটবো ডিপ শেপটা কিভাবে কাটবো না আমি ভেতরে পাটটা বার করে নেবো এটা হচ্ছে পেছন পাট আর এটা যেটা ডিপ শেপ কাটা হবে সেটা হচ্ছে সামনের পাট সামনের পাটের আমি এই ডিপ শেপটি কেটে নিলাম এবার এটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি একটা গলা কাছ থেকে দেখো কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি একটা বগল দেখতে বুঝতে পারছো একটা বগল এরকম দেখো ছোট করা আছে বোঝা যাচ্ছে এই যে ডিপ শেপ মানে সেটা এই যে ডিপ শেপ কতটা ছোট বোঝাই যাচ্ছে এই যে দুটো পাটে এটা ডিপ শেপ আর এটা গলা ফুট চলে গেল এটা হলো শেষ এটা ফ্রক আছে এর নিচে ঘের বসবে আর এখানে হাতা হবে হ্যাঁ আর হাতাটাও আমি একটু চেষ্টা করছি তাড়াতাড়ি করে বুঝিয়ে দেওয়ার
তো এটা হচ্ছে হাতার ঝুল, হাতার ঝুল আমি এখানে নিয়েছি, হাতার ঝুল ওই মাপ হিসেবে যেই মাপে আমি তোমাদের বুঝিয়েছি সেই মাপটা দেখে নেবে আগের ভিডিওটায়, 5 ইঞ্চি হাতার ঝুল। হ্যাঁ, হাতার মোহরা, হাতার মোহরা আছে 5.5 ইঞ্চি, এখানে মুহুরি, মুহুরি 3.5 ইঞ্চি নিয়েছি, শেপ নিয়েছি আমি 1.5 ইঞ্চি। তারপরে এটাকে এইটিকে মিডিল করে, মিডিল করে যে মাপ হবে সেই মিডিল থেকে আমি এই শেপটা দিয়েছি। কাছ থেকে দেখে নাও কতটা বোঝা যাচ্ছে, ড্রয়িংটা কাছ থেকে দেখে নাও, বুঝতে পারছো? এটা এটা এই যে এটা হচ্ছে তোমাদের আমি হাতার ঝুল, এটা 5.5 ইঞ্চি। আচ্ছা, মোহরা ঝুল নিয়েছি 5 ইঞ্চি, শেপ নিয়েছি 1.5 ইঞ্চি, আর মুহুরি নিয়েছি 3.5 ইঞ্চি। দেখো, দেখে নাও, আমি তাড়াতাড়ি করে আরেকটু আরেকবার দেখিয়ে দিলাম, এই যে মাপটা। এবার আমি এটা কাটছি, খুব তাড়াতাড়ি করে আমাকে ব্যাপারটা করছি আমি, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। এটাও 4 ভাজে কাটা হয়েছে, এটাও 4 ভাজে কাটা হয়েছে, 4 ভাজে কাটা হয়েছে এই কারণে যে দুটো হাতা আমার একসাথে হবে। আচ্ছা, কাটার পরে এই যে কাটার পর আমি দুটো পাটকে ধরে এখান থেকে একটু ঠিক মিডিল অবধি একটু ডিপ শেপ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার হাতা, এই হচ্ছে হাতার, হাতার ঝুল, হাতার মোহরা, হাতার মুহুরি। এই যে ফ্রকটা যদি তোমাদের এই রকম হয়, এটা যদি, এটি যদি তোমাদের ফ্রক হয়, যদি ফ্রক হয় তো এ দেখো দুটো হাতা, এই যে একটা হাতা বোঝা যাচ্ছে হয়তো, এই একটি হাতা বসবে, এই একটি হাতা বসবে, এই এখানে ফুটে জোড়া লাগবে, এখানে হাতা বসবে, এখানে হাতা বসবে, এখানে যেইভাবে ঘুরেছি আমি সেইভাবে ঘের করে এর সাথে জোড় পাবে। মোটামুটি এই চেষ্টা করলাম তোমাদের বোঝানোর, তো ঠিক আছে, তোমরা চেষ্টা করো, ভালো থেকো, সুস্থ থাকো, ঘরে থাকো।